তো এবার শিখবো আমরা ত্রিকোণমিতির ব্রহ্মাস্ত্র অর্থাৎ ত্রিকোণমিতিতে যে সূত্রটা আমাদের সবথেকে বেশি মনে রাখতে হবে সেই সূত্রটি এবং মনে রাখতে হবে এই সূত্রটি কিন্তু আমরা ক্যালকুলাস বিদ্যায় সব থেকে বেশি ইউজ করব এই সূত্রটা ইউজ করার জন্য ক্যালকুলাসের বড় বড় অঙ্ক খুব সহজ হয়ে যাবে এই জন্য এই সূত্রটা খুব মন দিয়ে দেখবে এই এই জন্যই আমি একটা নাম বলেছি ত্রিকোণমিতির ব্রহ্মাস্ত্র দেখো সেটা কী সেটা হলো টু ট্যান ইনভার্স এক্স এটা যুগল টু লেখা যায় ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স এবং এটা মানেই আবার লেখা যায় সাইন ইন ভার্স টু বাই ওয়ান প্লাস এক্স আবার এটা মানেই লেখা যায় কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু এই জিনিসটাকে এত কিছু লেখা যায় এটা কিন্তু মাথার মধ্যে আমাকে রাখতে হবে এবার তোমরা যদি বলো এর প্রমাণ কোথায় আছে তাহলে অবশ্যই এর প্রমাণ করে দেওয়া যাবে আমরা একটু চেষ্টা করি এর প্রমাণ করে দেওয়া যায় কিনা আচ্ছা দেখো এক এক করে আমরা লিখবো টু ট্যান ইনভার্স এক্স প্রথমে এইটা প্রমাণ করব আর কি টু ট্যান ইনভার্স এক্স ওকে টু ট্যান ইনভার্স এক্স তোমরা বলো তো আমি কি এটাকে লিখতে পারি কি না যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স দুটো ট্যান ইনভার্স এক্স এই জন্যই টু ট্যান ইনভার্স এক্স লেখা গিয়েছিল একে তাই তো তাহলে সেই ক্ষেত্রে একে আমি কি লিখতে পারি মনে করো এটা টেন ইনভার্স এক্স আছে আর টেন ইনভার্স ওয়াই আছে তাহলে ট্যান অফ এ প্লাস বি এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা যাবে তাহলে ট্যান ইনভার্স এ প্লাস বি বাই ওয়ান মাইনাস এ বি এটা লেখা যাবে তাহলে সেক্ষেত্রে রূপান্তরিত ফর্মটা কি হবে যে ট্যানিন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে প্রথম সূত্রটা কিন্তু প্রমাণ করে দিয়েছি আমি আমি বারবার বলছি এটা কিন্তু আমাদের ক্লাস টুয়েলভের ইনভার্স ফাংশনের ব্রহ্মাস্ত্র এটা খুব মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে এটা দিয়ে বড় বড় অঙ্ক খুব সহজ হয়ে যাবে আমি তার কয়েকটা উদাহরণ একটু পরেই দিচ্ছি আগে এটা শিখে নাও ওকে এবার আমি সাইন প্রমাণ করার চেষ্টা তাহলে আগে এটা মুছে দিই তারপরেই আমি চেষ্টা করছি তাহলে খুব সুবিধা হবে আমি মুছে দেওয়ার চেষ্টা করছি এটা তোমরা লিখে নেবে কিন্তু খাতায় এবার এটা প্রমাণ করার চেষ্টা করবো মানে এটা প্রমাণ করার চেষ্টা করবো তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ধরে নিলাম ধরি এক্স ইজুকাল টু টেন থিটা তাহলে এক্স ইজুকাল টু যদি টেন থিটা হয় তাহলে এইটুকু প্রথম আমরা বিচার করি টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে লেখা যায় টু টেন থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা অবশ্যই এটা লেখা যাবে এবং দেখো এটা খুব সুন্দর একটা সূত্র পড়ে গেছে এটা মানে কিন্তু লেখা যায় সাইন টু থিটা সাইন টু থিটা যদি এটা এর যদি প্রমাণ পেতে চাও তাহলে তোমরা কী করবে আমার প্লে লিস্টে যাবে সেখানে ত্রিকোণ মিতি বলে একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের মধ্যে দেখবে চৌত্রিশ মিনিটে ইলেভেন টুয়েলভের সমস্ত সূত্র প্রমাণ করে দেওয়া আছে সেক্ষেত্রে এই প্রমাণটা ওখানে আমি ডিটেলসে আলোচনা করেছি তাহলে তোমরা মনে রাখবে টু টেন থিটা বাই ওয়ান প্লাস স্কোয়ার থিটা এটা মানে সাইন টু থিটা তাহলে আমি এই জায়গায় কি সাইন টু থিটা লিখতে পারি যেহেতু আমি এইটা ধরেছি এটা ধরেছি সেজন্য জন্য এখানে আমি সাইন টু থিটা বসিয়ে দিতে পারি তাহলে সাইন ইনভার্স সাইন টু থিটা তাহলে আমরা ইনভার্স ফাংশানের শুরুতেই বলেছিলাম যে কোনো ইনভার্স ফাংশানের নর্মাল ফাংশন যদি পাশাপাশি থাকে তারা দুজন উঠে যায় তাহলে এখানে পড়ে থাকে শুধুমাত্র টু থিটা তাহলে এক্ষেত্রে আমি থিটার মান কত পাবো থ্রিটাইজুগল টু কী পাওয়া যাবে ট্যান যদি এইদিকে চলে আসে তাহলে থ্রিটাইজুগল টু ট্যান ইনভার্স এক্স পরে থাকে তাহলে টু ট্যান ইনভার্স এক্স এই হয়ে গেলো প্রমাণ টু ট্যান ইনভার্স এক্স মানে এইটা প্রমাণ হয়ে গেল ইজিলি বোঝা গেছে কথাটা কী তাহলে আমরা এখানে কিন্তু ইজিলি প্রমাণ করে দিয়েছি বারবার বলছি এটা মনে রাখতে হবে ভীষণ 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 গুরুত্বপূর্ণ সূত্র আমি উদাহরণ দিলেই সেটা বুঝতে পারবে আগে এটা প্রমাণ করে নিই তারপর আমরা অঙ্কে যাব ওটা কী আছে একটু দেখার চেষ্টা করি আমরা কী আছে কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস স্কোয়ার সেম এই অঙ্কটির ক্ষেত্রেও আমরা কী করবো যে ধরি এক্স ইজিক টু টেন থিটা ক্ষেত্রেও আমরা কী করলাম যে ধরি এক্স টু টেন থিটা এবার এইটুকুর ভ্যালুটা আগে ক্যালকুলেশন করে নিই ওয়ান মাইনাস স্কোয়ার এটা মানে কী লেখা যায় এটা মানে লেখা যায় ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই প্লাস স্কোয়ার থিটা এই জিনিসটা লেখা যায় এটাও খুব সুন্দর একটা সূত্র পড়েছে এটা মানে কিন্তু লেখা যায় কস টু থিটা এরও প্রমাণ যদি পেতে চাও ঠিক ওই প্লে লিস্টের ত্রিকোণ মিতির মধ্যে যে ইলেভেন টুয়েলভের সূত্র চৌত্রিশ মিনিটে প্রমাণ করা হয়েছে সেখানে এটা প্রমাণ করে দিয়েছি আমি দেখো তাহলে ইজিলি আমি এখান থেকে লিখতে পারি কি কজিন ভার্স কস টু থিটা কারণ এইটুকু হিসাব করে পেয়েছি আমরা কস টু থিটা তাই জন্য এটা লিখে দিতে পারি তাহলে ইনভার্টস ফাংশন আর নর্মাল ফাংশান পাশাপাশি থাকলে তারা উঠে যাবে তাহলে এক্ষেত্রে পড়ে থাকবে টু থিটা আর সেমভাবে এখান থেকে আমি থিটা ইজুগাল টু কত পেতে পারি ট্যান ইনভার্টস এক্স তাহলে আলটিমেটলি টু পড়ে রইলো আর ট্যান ইনভার্টস এক্স হল থিটার মান এই যে প্রুফড হয়ে গেছে টু ট্যান ইনভার্স এক্স মানে এইটা তাহলে এই তিনটি কথা কিন্তু মনে রাখতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ সূত্র এটা তোমাকে মনে রাখতে হবে এটা হলো ত্রিকোণমীতির ব্রহ্মাস্ত্র মানে ইনভার্স ফাংশনের বোম্বাস্ট এটা দিয়ে অনেক কঠিন অঙ্ক খুব সহজ হয়ে যাবে তার একটা উদাহরণ তোমাকে দেওয়ার চেষ্টা করছি দেখো বিগত দু বছর বোধ একটা কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনটা কী যে ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর সাপেক্ষে সাপেক্ষে তুমি সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর অন্তর্কলস করো এই কোশ্চেনটা কিন্তু বিগত দু বছর এসেছিল কি টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের সাপেক্ষে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করো তো এই অঙ্কটা ডেরিভেটিভে কেমন প্রয়োজন সেটা বোঝানোর জন্য অঙ্কটা আমি বলছি যেহেতু ইনভার্স ফাংশন আমরা পড়ছি তবুও এটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য আমি এটা বলছি দেখো কীভাবে করবে এটা তুমি ধরে নাও যে ভি ইজ টু টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এবং ইউ ইজ টু সাইন ইনভার্স

এবার এখানে বলেছে কি এটার সাপেক্ষে এটা ডেরিভেটিভ করো তাই তো বলেছে টেন ইনভার্স টু এক্স এর সাপেক্ষে তার মানে এর সাপেক্ষে তাহলে একটা কথা মনে রাখবে যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় সেটা সর্বদা নিচে বসাতে হয় এই কথাটা নোট করে লিখে নাও যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় সেটা সর্বদা নিচে বসাতে হয় তাহলে অর্থাৎ বসাতে হবে এবং মোট সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ তোমাকে ভি এর সাপেক্ষে অন্তর্কোলোজ করতে বলা হয়েছে তাহলে ভি এর সাপেক্ষে যদি আমি অন্তর্কোল করি এদিকে পড়ে থাকে কি ডিউ বাই ডি ভি ইজাল টু ভি এর সাপেক্ষে ভি এর অন্তরকলজ ওয়ান কত সহজে অঙ্কটা হয়ে গেছে এটা কিন্তু দুই মার্ক থাকে এবং এসেছে পরীক্ষায় খুব ভালোভাবে আমার মনে আছে এই অঙ্কটা এসেছে পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট তাহলে এটা হলো আমাদের ইনভার্স ফাংশনের ব্রহ্মাস্ত্রও মনে রাখতে হবে এই অঙ্কটি সংক্ষিপ্ত ধর্মীর বারো দাগের অঙ্ক এই অঙ্কটা আমরা আগে যে সূত্রটা শিখলাম সেটা দিয়ে কত দ্রুত অ্যান্সার করে দিতে পারবো এটা কিন্তু চার মার্ক আছে দেখো কত দ্রুত অ্যান্সার করা যায় আমরা এটা কি লিখতে পারি যে ট্যান অফ হাফ থেকে গেল এটা মানে কি আমি সরাসরি টু ট্যান ইনভার্স এক্স লিখতে পারি জাস্ট আগেই আমি শিখিয়েছি জাস্ট কয়েক সেকেন্ড আগেই শিখিয়েছি সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা মানে টু ট্যান ইনভার্স এক্স লেখা যায় সেমভাবে এখানে হাফ থেকে গেলো এটা মানেও টু ট্যান ইনভার্স এক্স লেখা যায় টু ট্যান ইনভার্স এক্স লেখা যায় তো লেখা গেলে পরে এখানে পড়ে থাকে কত এই দুই এই দুই মারা গেলো এই দুই এই দুই মারা গেল তাহলে ট্যান অফ এখানে থাকে একটা ট্যান ইনভার্স এক্স এখানে আরেকটা ট্যান ইনভার্স এক্স কারণ এখানে তো কেটে গেছে দেখো এখানে থাকে একটা ট্যান ইনভার্স এক্স প্লাস এখানে আরেকটা ট্যান ইনভার্স এক্স তাহলে আলটিমেটলি এখানে পড়ে আসে কি ট্যান অফ টু ট্যান ইনভার্স এক্স তাহলে টু টেন ইনভার্স এক্স আর বাইরে যেহেতু ট্যান আছে তাহলে আমাকে এটা তুলতে হলে সবসময় যেন মনে রাখবে একই ট্রিগোনোমেট্রিক ফাংশানে রাখতে হবে কারণ একই ট্রিগোনোমেট্রিক ফাংশানে নর্মাল ফাংশন আর ইনভার্স ফাংশান থাকলে তারা একে ওপরে উঠে যায় আমি কি বললাম কথাটা টু টেন ইনভার্স এক্সের আমি তিনটি সূত্র বলেছি এই ক্ষেত্রে ট্যান দিয়ে যেটা আমি বলেছিলাম টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সেই সূত্রটা আমি অ্যাপ্লাই করব তাহলে এখানে আমি লিখতে পারি অ্যান আর টু টেন ইনভার্স এক্সের পরিবর্তে কি লিখতে পারি ট্যান ইনভার্স তাহলে তাহলে এই যে সূত্রটা শিখেছিলাম সেই সূত্র সব আমরা এই জাতীয় অঙ্কে ইউজ করবো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু একবার বোধহয় ইয়ারে এসছিলো আরেকটা দেখো মজার বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হলো সরল করো পঁচিশ দাগে সংক্ষিপ্ত তো সরল করো পঁচিশ দাগে সরল করো পঁচিশ দাগে সেম কোশ্চেনটা আছে সরল করো পঁচিশ দাগে দেখো সেম কোশ্চেন আছে সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে ওয়াই স্কোয়ার আছে তাহলে সেক্ষেত্রে আছে হাফ কজ ভার্স ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কী হবে ভাই খুব সহজ কথা সেক্ষেত্রে এই জায়গায় একটা ওয়াই হবে এই জায়গায় একটা ওয়াই হবে তাহলে এখানে ইন ইনভার্স এক্স প্লাস টেন ভার্স ওয়াইয়ের যে ফর্মুলাটা আমরা আলোচনা করেছিলাম একটু আগে সেটাই তুমি বসিয়ে দেবে অ্যান্সার খতম হয়ে যাবে পঁচিশ থেকে সেম ক্যাটাগরির একটা অঙ্ক আছে আরও কয়েকটা আছে যেটা হয়তো বা এই মুহূর্তে আমার চোখে পড়ছে না তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ সূত্র এবার আমি ত্রিকোণিতির আরেকটি ব্রহ্মাস্ত্র সম্পর্কে আলোচনা করবো এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা ইয়ারে এসেছে এটা ইআরে এসেছে সেজন্য তোমাকে পড়তে হবে দেখো এই অঙ্কটি কিন্তু ইআরে এসেছে এবং এই অঙ্কটি তোমাকে বলেছে এক্স ইজুকাল টু এটা ওয়াই ইজুকাল টু এটা হলে ডি ওয়াই ডিএক্স নির্ণয় করো তোমাকে কী করতে হবে ডি ওয়াই ডি এক্স নির্ণয় করো এই অঙ্কটা দিয়েছে এটা তোমার ডেরিভেটিভ চ্যাপ্টারে আছে অঙ্কটি এবং এটা করতে হলে ইনভার্স ফাংশানের রুল অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে এটা কিন্তু ইয়ারে এসেছে এখানে এই অঙ্কটি এক্সেপশনাল এই অঙ্কটি করতে হলে একটা স্পেশাল ব্রহ্মাস্ত্র অ্যাপ্লাই করতে হবে সেটা কি আমি এখন বলার চেষ্টা করব দেখো মনে করো মন্দে দেখবে এইদিকে উল্টো পাল্টা দিকে তাকিয়ে লাভ নেই এইদিকে তাকাও এদিকে যত তুমি এদিকে দেখবে তত তুমি শিখতে পারবে এদিকে তাকাও দেখো মনে করো এটা মুছে দিই ডি ওয়াই ডিএক্সটা অঙ্কটি করার আগে আমরা অন্য কিছু কাজবাস করবো সেটা একটু দেখি কি আছে মনে করো কোথাও আছে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স তাহলে এটাকে তুমি লিখতে পারো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এই ফর্মুলাটা আমি বলেছিলাম তোমরা সবসময় মাথায় রাখবে কজ অফ এ প্লাস বি এর সূত্র তাহলে কজ অফ এ প্লাস বি এর সূত্র কজ এ কজ বি তাহলে কজ এ কজ বি করলে এক্স ইন্টু এক্স মাইনাস সাইনে সাইন বি তাহলে সেটা কী হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাই তো হওয়া উচিত তাহলে আমরা কী করেছি কজ ইন ভার্স এক্স প্লাস কজ ইন ওয়াই আলোচনা করেছি আরও করে খেয়াল রাখতে হবে পিছনে জিনিস এত জলদি ভুলে গেলে হবে কি করে দেখো এই জায়গায় এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে তবে এই বা আমি কি লিখতে পারি টু কজ ইনভার্স এক্স অর্থাৎ একটা কজ ইনভার্স এক্স একটা কজ ইনভার্স এক্স টু কজ ইনভার্স এক্স ইজুকাল টু ডান দিকে বিচার করলে কি পাওয়া যাচ্ছে কজ ইনভার্স ভার্স এখানে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার আর সেম জিনিস দুটো গুণ আছে তাহলে আমি এটাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি এই জায়গায় রুট ইন্টু রুট গুন করলে রুট তো মারা যায় তাহলে শুধু এইটুকু পরে থাকে সামনে একটা মাইনাস আছে এই মাইনাসটা দিতে যেন ভুলো না না হলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে তাহলে এখানে থাকে কজ ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাই তো পড়ে থাকে তাহলে এক্ষেত্রে আমরা কী পাই কজ ইনভার্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে বাদিকে পেয়েছি কজ ইনভার্স এক্স এটাই তো পেয়েছি টু কজ ইনভার্স এক্স এবার একটা জিনিস খেয়াল করে দেখো কজ ইনভার্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি হয় তাহলে এই টুটা কজ খুব সহজে বাইরে বের করে দেবে তাহলে উল্টোভাবে তুমি এই কথাটা ভাবার চেষ্টা করো কোনো এক জায়গায় আছে কজ ইনভার্স কজ ইনভার্স টু এক্স স্কোয়ার মাইনাস সেটা মানে তুমি লিখতে পাচ্ছ টু কজ এক্স অর্থাৎ কজ ইনভার্স সামথিং টু তার স্কোয়ার থাকতে হবে মাইনাস ওয়ান তাহলে এই ডুইটা শুধু বাইরে বেরিয়ে যাবে শুধু এক্স বসে যাবে ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো কজ ইনভার্স টু এক্স স্কোয়ার মাইনাস মনে করো কোনো এক জায়গায় আসে তাহলে এই দুইটা ও বাইরে বের করে দেবে আর এখানে শুধুমাত্র এক্স লিখবে সেটা কিন্তু আমি যে প্রমাণ করে দিয়েছি যে টু কজ এক্স ইজ গোল টু এইটা তোমাকে তারপর লাইনটা আমি এখানে লিখেছি তাই তো তাহলে এটা খুব 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 ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে

কজিন ভার্স এইট টি টু দিপার ফোর মাইনাস এইট টি স্কোয়ার প্লাস ওয়ান ওকে তাহলে আমি এটাকে একটু পরিবর্তন করে লেখার চেষ্টা করছি কজিন ভার্স ক্ষেত্রে আমি এই দুটি সংখ্যার থেকে দুই কমন নেবো তাহলে দুই কমন নিলে কী পাওয়া যায় টু এখানে মনে করো এই ব্র্যাকেটটা আছে টু ইন্টু ফোর টি টু দিপার ফোর মাইনাস ফোর টি স্কোয়ার এটা পাওয়া যায় আর এই জায়গা আছে প্লাস ওয়ান তাহলে এটাকে আমি একটু ভদ্রভাবে যদি লেখার চেষ্টা করি তাহলে এই জায়গা দুই থেকে গেলো এই দুই আর এইটুকুকে আমি কী লিখতে পারি টু টি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু টু টি আর এখানে একটা ওয়ান দিলাম প্লাস ওয়ান দিলাম কী করলাম কাহিনিটা আমি এইটুকুকে কিনতে যে নীলকালি দিয়ে যেটা লিখছি সেটা কী করেছি আমি এইটুকুকে লিখেছি টু টি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এই যে থেকে গেলো আর এটাকে লিখেছি টু ইন্টু টু টি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ আর এটা বি তাহলে এইখানে একটা বিস্কোয়ার হওয়া উচিত ছিল সেটাই আমি এখানে লিখেছি তাহলে আলটিমেটলি কিন্তু এই ওয়ানটা এর মধ্যেই আমি লিখেছি ওয়ান এর মধ্যে লেখা মানে কিন্তু অনেক সঙ্গে একটা দুই গুণ আছে ভালো করে খেয়াল করে দেখো তার মানে আমি একটা দুই অতিরিক্ত নিয়ে নিয়েছি যখন এটা ভিতরে গুণ করব তাহলে এইটাই যে বসলো এইটাই যে বসলো তাহলে এই দুইটা অতিরিক্ত নেওয়া হয়ে গেছে তাহলে ওই দুইটা আমাকে ব্যালেন্স করতে হবে এই জায়গায় প্লাস দুই নিয়েছি জন্য আমাকে মাইনাস দুই আর এখানে আগে থেকে একটা প্লাস ওয়ান ছিল গভীরভাবে বোঝার চেষ্টা করে অবশ্যই বুঝতে পারবে আমি এটাকে এই জিনিসটা লিখেছি এই মাইনাস এই যে থেকে গেলো টু ইন্টু টু টি ইন্টু ওয়ান লিখেছি এটা এইটাই ভেঙে লিখেছি তারপর একটা এক যোগ করেছি এক যোগ করেছি মানে সামনে একটা দুই আছে তার মানে দুই যোগ করা হয়ে গেছে কারণ যখন আমি এই দুই ভিতরে গুণ করবো তখন তো দুই যোগ করা হয়েছে তাই জন্য ব্যালেন্স করার জন্য এখানে মাইনাস দুই আর আগের থেকেই প্লাস ওয়ান ছিল সেটাই যে লিখেছি তাহলে এইটুকু একটা সূত্র পড়ে সেই সূত্রটা কি দেখো একে লেখা যায় কজিন ভার্স এই দুই এই যে থেকে গেছে আর এটাকে লেখা যায় টু টি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোলে স্কোয়ার হয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ওয়ান তাহলে টু টি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আর এই দুটো যোগ করলে মাইনাস ওয়ান থাকে এবার তুমি যদি এটাকেই এক্স কল্পনা করো তাহলে দেখো এর সঙ্গে মিলছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা কী লিখতে পারি খুব সহজে দ্রুত বলো কী লিখতে পারি এটাকে অবশ্যই লিখতে পারি দুইটা বাইরে বেরিয়ে যাবে আর কোয়াজিন বার শুধুমাত্র এক্সটা পড়ে থাকবে দুইটা বাইরে বেরিয়ে যাবে কজনভার্স শুধুমাত্র এক্সটা পড়ে থাকবে তাহলে এই দুইটা বাইরে বেরিয়ে গেল কজিন শুধুমাত্র এক্সটা পড়ে গেলো আবার দেখো এই সূত্রটা দেখতে আবার এর মতো হয়ে গেছে তাহলে আবার এই দুইটা বাইরে বেরিয়ে যাবে শুধু এক্সট্রা পরে থাকবে তাহলে এই জায়গায় আগে একটা দুই ছিল আরেকটা দুই বেরোলো দুই দুগোনো চার হলো আর কজিন ভার্স এই জায়গায় এক্স এক্স তাহলে এখানে এক্স মানে হচ্ছে টি শুধুমাত্র টি পরে থাকবে তাহলে আলটিমেটলি কী পাওয়া গেছে ফোর কজনিন ভার্স টি এত বড় একটা জিনিসকে ভাঙিয়ে আমরা পেলাম ফোর কজন স্টি এটা মাথায় রাখবে কিন্তু চলো সামনের দিকে এবার তাহলে এটা ভাঙিয়ে আমরা কি পেয়েছি এক্স এর ওয়ান পেয়েছি ফোর স্টি এবার ওয়ার মানটা আমাকে ভাঙাতে হবে তারপর আমরা ডেরিভেটিভ করবো তাহলে বাদিকের এটা আমি একটু মুছে দিচ্ছি দ্রুত আমি করবো এবার তাহলে এখানে আমি ওয়াই ইজ ইউকাল টু সাইন ইন ভার্স থ্রি টি মাইনাস ফোর টি কিউব এটা আছে আমি টি ইজ টু ধরে নিলাম সাইন থিটা তাহলে আমি এখানে ওয়াই ইজ ইউকাল টু পাবো সাইন ইন ভার্স থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা এটা মানে কিন্তু সাইন থ্রি থিটার হয় সেটাও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি তাহলে ওয়াই ইজ ইউকাল টু সাইন ইন ভার্স সাইন থ্রি থিটা লেখা যায় তাহলে সাইন ইনভার্সের সাইন উঠে গেলে ওয়াই ইজ টু থ্রি থিটা পড়ে থাকে তাহলে থ্রি ইন থিটা মানে আবার কী লেখা যায় সবসময় একটা কথা তোমরা মনে রাখবে সেটা কি তুমি যে ইকুয়েশনটা ধরেছো সেখান থেকেই সমস্ত ভ্যালুটা পাওয়া যাবে তাহলে এখান থেকে থ্রিটা ইজ টু কি পাওয়া যায় সাইন এদিকে চলে এলে সাইন ইনভার্স টি পাওয়া যায় সাইন ইনভার্স টি তাহলে ওয়াই এর মান কি পেলাম ওয়াই ইজ ইউল টু থ্রি সাইন ইনভার্স টি পেয়েছি এটা খাতায় লিখে নাও আমি মুছে পরিষ্কার করে লিখছি এবার দেখো এই অঙ্কটা কত সহজ হয়ে গেছে আমরা এটাকে টি এসএপাকে ডেরিভেটিভ করবো টিএসএেকে ডেরিভেটিভ করবো তারপর রুল অ্যাপ্লাই করে দেবো অঙ্কটা ইজি হয়ে যাবে তাহলে এটাকে টি এসএকে ডেরিভেটিভ করলে ডি এক্স ডিটি ইজিকাল টু ফোর থেকে গেলো কজ ইনবার এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার আর এখানে আমরা লিখতে পারি ডি ওয়াই ডিটি ইজিক টু থ্রি থেকে গেলো সাইন ইনবার এর ডেরিভেটিভ ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার তাহলে আমাকে বের করতে বলা হয়েছে ডি ওয়াই ডি এক্স এর উপর যদি চেন রুল অ্যাপ্লাই করি তাহলে ডি ওয়াইডিটি ইন্টু এক্স এটা লেখা যায় ডি ওয়াইডিটি মানে কত পেয়েছি থ্রি বাই রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার এটা ইন্টু এক্স আমরা বের করেছি ডিএক্স টি তাহলে ডিটি ডিএক্স মানে এটার উল্টোটা হবে তাহলে সেটা কত হবে রুটোভার ওয়ান মাইনাস টি স্কোয়ার বাই মাইনাস ফোর তাহলে এটা এটা কেটে গেলো কেটে গেলে পড়ে রইলো মাইনাস তিন বাই চার এটা হলো অ্যান্সার দেবো কত সোজা অঙ্কটা করা গেছে এবার এই এই যে যে অঙ্কটা আমি করলাম এই এক্সেপশনাল রুলটা তুমি যদি না জানো তাহলে অঙ্কটা করতে পারবে না সেজন্য আমি এটা বুঝিয়ে দিয়েছি এটা ইয়ারে এসেছিলো সাইডে মাইক চলতে শুরু করে দিয়েছে সেজন্য আমাকে ভিডিওটা অফ করতে হবে এবার এবং তোমরা আমাদের পরিবারের একটা সদস্য হয়ে যাও আমাদের বই যে আছে প্রকাশনীর বইটা ওই বইটা কিন্তু আমি সলিউশন করে দেবো এছাড়া তোমাদের ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে প্রতিটা কোশ্চেন আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব শুধু আমাদের পাশে থাকবে আমাদের যে চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তাহলেই তো আমরা উৎসাহ পাবো তোমরা যত শেয়ার করবে যত এটা সাবস্ক্রাইব করবে আমাদের পরিবারের যত সদস্য পড়বে তত কিন্তু আমার উৎসাহ বাড়বে তোমাদের জন্য কিছু করার সেজন্য সবাই এটা করে রাখবে অবশ্যই চলো সামনে বাই সাইডে হচ্ছে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে আমাদের যেখানে কলেজের আজকে স্পোর্টস হচ্ছে সেই স্পোর্টসের জন্য কিন্তু আর এখন শোনা যাবে না কিছু মাইক চালাতে শুরু করে দিয়েছে এই জন্য আর ইচ্ছা থাকলে উপায় নেই আমার ভিডিওটা শেষ করতে হবে দেখো এই অঙ্কটা আমাদের সমাধান করতে দিয়েছে এবার এখানে আছে সেক স্কোয়ার টেন ইন টু প্লাস ফোর ভার্স কর্ট ইন ভার্স থ্রি এর ভ্যালুটা কত হবে এটা হচ্ছে আমাদের অঙ্ক তাহলে খুব সহজেই এটা আমরা সমাধান করতে পারবো এই অঙ্কটা কিন্তু তোমার দু হাজার সতেরো এবং সম্ভবত দুবার এসছে এই অঙ্কটা তাহলে এই অঙ্কটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে এটা আবারও আসতে পারে এবং এই জাতীয় অন্য অঙ্ক জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে অন্য অঙ্ক আমাকে দিতে পারে এটা যেহেতু দুবার এসেছে তাহলে তোমরা খুব মনোযোগ সহকারে এটা দেখো আমি কিভাবে সমাধান করছি এই জাতীয় অঙ্ক সমাধান করার সময় তোমাকে প্রথম কি করতে হবে যে ধরি ধরি ট্যান ইনভার্স টু ইজুগাল টু মনে করো আলফা এবং কট ইন ভারস থ্রি ইজুয়াল টু বিটা ধরে নিলে তাহলে এখান থেকে লেখা যায় টেন আলফা ইজুকাল টু দুই আর এখান থেকে কট বিটা ইজুয়াল টু তিন লেখা যায় লেখা যায় তো তাহলে এখান থেকে আমি লিখতে পারি সেক স্কোয়ার এখানে আমার কী আছে এটাকে ধরেছি আমি আলফা তাহলে আলফা প্লাস কোসেক স্কোয়ার এটাকে আমি ধরেছি বিটা তাহলে সেকের স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার বিটা আছে এখানে আর আমার এই দুটো ভ্যালু কিন্তু জানা আছে তাহলে দেখো সেককে ডাইরেক্ট লেখা যায় ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা আর কোশেককে ডাইরেক্ট লেখা যায় ওয়ান প্লাস কট স্কোয়ার বিটা এ দেখো টেন আলফার ভ্যালু তো আমি জানি তাহলে ওয়ান প্লাস দুয়ের স্কোয়ার মানে চার ওয়ান প্লাস কট বিটার মান তিন তাহলে তার স্কোয়ার করলে নয় তাহলে অ্যান্সার কত হলো নয় রেখে দশ আর প্লাস পনেরো অ্যান্সার প্রথম কত সহজ অঙ্কটা এটা দুবার এসেছে পরীক্ষায় তাও আমরা কিন্তু অ্যান্সার করতে অনেক সময় পারি না তাহলে তোমরা যদি ফোকাস দিয়ে এখানে দেখো তোমার ইয়ার সলিউশনও কিন্তু আমি করে দেবো টেনশান করতে হবে না পরপর তুমি ক্লাসগুলো পাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে টোটালি পরীক্ষার জন্য তোমার প্রিপারেশানটা খুব ভালো হবে তাহলে তুমি অ্যালার্ট হয়ে এইদিকে দেখো তাহলে এই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি এবার সামনের দিকে আরও কিছু সূত্র আছে সেই জিনিসগুলো ধীরে ধীরে আমরা বুঝবো চলো সামনের দিকে আমরা এগোই বাজলো তোমার আলোর বেনু মাতল যে ভুবন সামনেই আমাদের বাঙালির প্রিয় উৎসব আছে দুর্গা উৎসব তা দুর্গা উৎসবে তো ঘুরতে হবে ইতিমধ্যে সবাই জামা প্যান্ট পোশাক আশাক সব কেনা শুরু করে দিয়েছি আমাদের প্যান্ডেলে প্যান্ডেলে কাপড় লাগানো শুরু হয়ে গেছে চারিদিকে কাঁশ ফুল ফুটে উঠেছে শিউলির গন্ধে কিন্তু ভুবনটা এখন মাতোয়ারা আছে তাহলে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে আমাদের তো আনন্দ করতে হবে তাই তো ঘুরতে হবে ফিরতে হবে ভালো খেতে হবে অনেক কিছু করতে হবে কিন্তু তার মাঝে পড়াশোনাটাও করতে হবে সেই পড়াশোনা কিন্তু যদি তুমি না করো তাহলে সামনে কিন্তু তোমার আবার ওই যে এত আনন্দ নিরানন্দ চলে আসবে তাহলে আনন্দ করবো তার মাঝে ধীরে ধীরে অল্প অল্প করে পড়ব পুরো দিনটা যেন বেকার না যায় এক ঘন্টা দু ঘন্টা অবশ্যই পড়ে নেবে অবশ্যই দেখো এবার যেটা আমরা শিখবো সেটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ ক্লাস টুয়েলভের তুমি ক্যালকুলাস বিথ ডেরিভেটিভ এবং ইন্ট্রি এবং তুমি যতগুলো জিনিস অ্যাপ্লাই করবে সব থেকে বেশিবার এই জিনিসটাই কিন্তু অ্যাপ্লাই করা হয় তাহলে কি দেখো সেই জিনিসটা মনে করো কোনো এক জায়গায় আছে এই আমরা কি লিখতে পারি খুব সহজে সেই জিনিসটা এখন আমরা শেখার চেষ্টা করব কেমন দেখো মনে করো আমার এই ট্যান ইনভার্স এক্স এটাই যুগালটা আমি আলফা ধরে নিলাম এবং ট্যান ইনভার্স ওয়াই এটাকে আমি বিটা ধরে নিলাম তাই তো তাহলে আমি কি বলতে পারি এটা মানে আলফা প্লাস বিটা অবশ্যই বলতে পারি এবার আমি এর বাঁদিকে ট্যান ফাংশনটা বসিয়ে দিলাম তাহলে ট্যান ফাংশন বসিয়ে দিলে এটা টেন অফ এ প্লাস বি এর সূত্র ক্লাস ইলেভেনে খুব ডিটেলসে এই বিষয়ে আমরা শেখার চেষ্টা করেছিলাম ইলেভেনে তাহলে টেন অফ এ প্লাস বিকে কী লেখা যাবে ট্যান আলফা প্লাস টেন বিটা বাই ওয়ান মাইনাস টেন আলফা ইন্টু টেন বিটা খুব সিম্পল জিনিস এবং আমার মনে হয় ক্লাস ইলেভেনের সব থেকে সহজ সূত্রের মধ্যে এটা অন্যতম একটা সূত্র তাহলে এই জিনিসটা আমরা লিখেছি এবার দেখো এই জায়গায় আমি এই ট্যানটাকে ওই দিকে নিয়ে যাব তাহলে আপনার এইদিকে পড়ে থাকে শুধুমাত্র আলফা প্লাস বিটা ইজিক টু ট্যান ওই দিকে গেলে ট্যান ইনভার্স থাকে আর এই জিনিসটা পড়ে থাকে এবার অত বড়ো একটা জিনিস আমার লিখতে খুব পছন্দ হচ্ছে না আমি ওর সিম্পল একটা শর্টকাট জিনিস লিখবো দেখো ট্যান আলফা ট্যান আলফা ইজিক টু এখান থেকে কী পাওয়া যায় এই জায়গায় আমি রেড পেন দিয়ে লেখাচ্ছি দেখো এই জায়গায় আমি রেড পিন দিয়ে লিখছি দেখো টেন আলফা তো পেয়েছি এই টেনটা যদি ওই দিকে চলে যায় তাহলে আমি কিন্তু লিখতে পারি টেন আলফা ইজুকাল টু এক্স এবং এই টেনটা যদি এই দিকে চলে যায় আমি কিন্তু লিখতে পারি টেন বিটা ইজুকাল টু ওয়াই অর্থাৎ টেন আলফা মানে এক্স আর টেন বিটা মানে ওয়াই এই এক্স আর ওয়াই আমি এখন বসিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে এই জায়গায় যদি এক্স বসিয়ে দিই তাহলে এক্স প্লাস টেন বিটা মানে ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এটা কিন্তু আমার একটা সূত্র তৈরি হলো এবার দেখো যদি আমি এই আলফা আর বিটার মানটা এখানে বসে দিই আলফা মানে কি আছে ট্যান ইনভার্স এক্স বিটা মানে কি আছে ট্যান ইনভার্স ওয়াই টু আমি কি পেলাম টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এটা আমার একটা সূত্র তৈরি হয়ে গেছে এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা আমরা থেকে বেশি ইউজ করব এবং এটা সব থেকে পাওয়ারফুল একটা সূত্র অর্থাৎ অনেক কঠিন অঙ্ককে খুব সহজ করে দেবে এটা দেখো এখানে আমি এই যে এই জিনিসটার মান বের করতে চেয়েছিলাম এই যে মানটা আমি লিখেছি সেটার ফলাফল এই জিনিসটা পেয়েছি এবং এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে কীভাবে তুমি নিজেকে বোঝাও যে এখানে আছে আসলে ট্যান অফ এ প্লাস বি ট্যান অফ এইটা মানে এ আর এটা মানে হচ্ছে বি ট্যান অফ এ প্লাস বি তাহলে সেটাকে কী লেখা যায় সেটাকে লেখা যায় টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস এ ট্যান বি এই যে টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস এ ট্যান বি আর এই জায়গায় যেহেতু টেন দিয়েই ফাংশনটা আছে এখানেও ইনভার্স আছে এখানেও ইনভার্স আছে তাই এখানেও ইনভার্স বসিয়ে দিয়েছি কি বললাম কথাটা খুব সহজে যে টেন অফ এ প্লাস বি এটা ক্লাস ইলেভেনে আমরা কী শিখেছি এটা তো শিখেছি টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি এটাই তো শিখেছি তাহলে এই যে যে জিনিসটা আছে এই এক্সটাকে মনে করো এ আর ওয়াইটাকে মনে করো বি তাহলে এই যে টেন এ টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি এখানে টেন ইনভার্স টেন ইনভার্স তাই এখানেও টেন ইনভার্স বসিয়ে দিলাম তাহলে এই যে যে সূত্র আমি প্রমাণ করে দেখিয়েছি একইভাবে সাইন কস কোসে কট যতগুলো আছে সবগুলো এই রুলেই প্রমাণ করা যায় তোমরা চেষ্টা করলে নিজেরা প্রমাণ করতে পারবে সেটা তোমরা বাড়ি বসে করে ঠিকটা বুঝে নাও সব থেকে বড়ো কথা যে কিভাবে মনে রাখার পদ্ধতিগুলো আছে এবং ট্যানের সূত্রটা কিন্তু মনে রাখবেই রাখবেই রাখবে ট্যানটাই আমরা সব থেকে বেশি ইউজ করব। ওকে তো চলো এর কিছু উদাহরণ দিয়ে এটা কোথায় আমরা ইউজ করব সেই জিনিসটা এবার শিখে নিই সামনের দিকে চলো এই অঙ্কটা মনে করো আমাকে সমাধান করতে দিয়েছে তাহলে কিভাবে সমাধান করব আমরা ওই যে একটু আগে যে সূত্রগুলো শিখলাম সেটা সাজাই আমাকে সমাধান করতে হবে তাহলে আমি এটাকে দুটো ফাংশানে মনে করো ভেঙে নিয়েছি এটা একটা ফাংশান এটা একটা ফাংশান এটা একটা পার্ট আর এই অঙ্কের এটা আরেকটা একটা পার্ট তাহলে এর উপর আমি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের সূত্রে অ্যাপ্লাই করব কী বলতে চাইছি এটা একটা পার্টে আমি ভেঙে নিলাম আর এখান থেকে এটাকে আরেকটা পার্টে আমি ভেঙে নিলাম এটার উপর টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্রে অ্যাপ্লাই করবো এটার উপরেও সেম কাজ করব তাহলে তোমার এখানে একটা মনে প্রশ্ন হতে পারে যদি তিনটে থাকে বা পাঁচটা থাকে মানে বিজোর বিজোর ফাংশন থাকে তাহলে কিভাবে করব। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম এই পার্টটা সমাধান করব। সমাধান করলে একটা মান বেরোবে সেটার সঙ্গে লাস্টে গিয়ে এটা আবার যোগ করে দেবো আসছি সেই পার্টে আসছি তাহলে এই অঙ্কটা কিভাবে হ্যান্ডেল করবো দেখো এটার আমি সমাধান করছি তাহলে ট্যান ইনভার্স লিখে নিলাম প্রথম লিখে নেওয়ার পর ব্রেনকে বোঝাতে হবে কি এটা মনে করো টেন অফ এ প্লাস বি আছে তাহলে টেন অফ এ প্লাস বি মানে কি টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু টেন বি কী বললাম কথাটা আমি এখানে মনে করো টেন অফ এ প্লাস বি আছে সেটাকে তুমি কী লিখবে টেন ইনভার্স প্রথম লিখে নেবে টেন এ টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি ডান দিকেও সেম কাহিনি করব ডান দিকে ওই যে টেন ইনভার্স লিখে নিলাম এখানেও এও টেন অফ এ প্লাস বি এর সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে টেন অফ এ প্লাস বি এর সূত্রে যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে লেখা যায় টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি এই জিনিসটা লেখা যায় তাহলে এখানে সমাধান করবো এবার ধীরে ধীরে এগুলো তো ক্লাস ফাইভ সিক্সের সমাধান লসগু করে মান বের করতে হয় তাহলে আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক শেখাবো সেই টেকনিকটা কি দেখো আমি যদি এখানে লসকু করি তাহলে চার নং ছত্রিশ আমার লসকু হবে তাহলে দেখো নিচের পটেও কিন্তু চার নং ছত্রিশ লসগু হচ্ছে তাহলে এখানে সমাধান করে দু লাইন লেখার পর ছত্রিশ ছত্রিশ কেটে যাবে তাহলে আমরা ছত্রিশ ছত্রিশ লিখবই না একবারে সমাধান করব চার নং ছত্রিশ লসঘু হচ্ছে তাহলে নয় এই জায়গা আমার গুণ হলো প্লাস চার দুগুণ আট হল বাই এই জায়গা চার নং ছত্রিশ মাইনাস দুই ছত্রিশ মাইনাস দুই কী করলাম কতটা ছত্রিশ লসঘ হলো উপরে যা হলো সেটা উপরে লিখলাম আর এই জায়গায় যেটা সমাধান করে নিচে হলো সেটা নিচে লিখে দিলাম হয়ে গেল কাহিনি দু লাইন মাস থেকে মাঝখান থেকে উড়ে গেছে আমার তাহলে ডান দিকেও সেম কাজ করব আমরা এই জায়গায় আমার পাঁচ আটা চল্লিশ লসগু হচ্ছে তাহলে আট প্লাস পাঁচ উপরে বসলো পাঁচ আটা চল্লিশ মাইনাস ওয়ান চল্লিশ মাইনাস ওয়ান এখানে বসলো এবার এটাকে হিসাব করবো তাহলে টেন ইনভার্স এখানে আছে সতেরো বাই এখানে আছে আমার চৌত্রিশ আর এখানে আছে টেন ইনভার্স তেরো বাই এখানে আছে উনচল্লিশ তাহলে এটাকে একটু কাটাকাটি করা যাচ্ছে লেখা যাচ্ছে কি ট্যানিন ইনভার্স এটাকে পাওয়া যায় হাফ আর এখানে ট্যানিন ইনভার্স ওয়ান বাই থ্রি তাহলে এর উপর আবার ওই টেন ইনভার্সের সূত্রটা আমি অ্যাপ্লাই করব তাহলে আমি কোথায় লিখি নিজ লিখে দিই এক লাইন দেখো এটাকে আমি লিখে নিলাম টেন ইনভার্স তাহলে এ প্লাস এর সূত্র অ্যাপ্লাই করবো তাহলে এই যে টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস এ টেন নিচে দেখা যাচ্ছে নিশ্চয়ই যদি দেখা না যায় তবে তুমি করে নাও খাতায় আমি তো বলে দিচ্ছি মুখে সেই হিসাবে লিখে নাও তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে ট্যান ইনভার্সটা থেকে গেছে থেকে যাওয়ার পর এখানে আমার লশু করলাম তিন দুগুনো ছয় লশু হলো তাহলে এই যে তিন প্লাস দুই অর্থাৎ পাঁচ উপরে বসলো ছয় কিন্তু আর লিখবো না ছয় নিচে ছয়ের সঙ্গে কেটে যাবে আর তিন দুগুনো ছয় মাইনাস নিচেও থাকছে পাঁচ তাহলে কেটে গেলো সব কেটে গিয়ে থাকছে ট্যান ইনভার্স ওয়ান এবার এই জাতীয় অঙ্কে তাহলে তোমার প্রশ্ন হতে পারে আমরা আজকে প্রথমের দিকেই আলোচনা করেছি মুখ্য মান আর সাধারণ মান তাহলে এই জাতীয় অঙ্কে আমি মুখ্য মান লিখবো না সাধারণ মান লিখবো এই জাতীয় অঙ্কে সর্বদা তুমি মুখ্য মান লিখবে অর্থাৎ নিজেকে বোঝাবে ট্যান কত ডিগ্রির মান নিজেকে কীভাবে বোঝাবে ট্যান কত ডিগ্রির মান ট্যান ফর্টি ফাইভ বা পাই বাই ফোরের মান তাহলে এর অ্যান্সার ডাইরেক্ট লিখে দেবে পাই বাই ফোর অ্যান্সার খতম তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কে যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলো এই জাতীয় অঙ্কে আমার ইউজ করতে হবে এবং এই পসিডিওরে তোমাকে ইউজ করতে হবে নিশ্চয়ই বুঝতে পারো এই জিনিসগুলো কোনো একটা জায়গায় যদি ট্যান ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড থাকে সেটাকে ডাইরেক্ট আমরা একটা সূত্রে লিখতে পারি কী লিখতে পারি এটাকে তুমি ডাইরেক্ট লিখবে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড পাই ওয়ান মাইনাস দুটো দুটো করে ফাংশন এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এটা হলো আমার টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড এটার সূত্র সেটা কী হবে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স দুটো দুটো করে কীভাবে মনে রাখবো এই যে এক্স ওয়াই এই যে জেড আছে প্রথম তিনটের যোগফল তারপর তিনটের গুণ ফল তারপর ওয়ান মাইনাস দুটো দুটো করে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ডাইরেক্ট এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো কোনো ক্ষেত্রে আমার যদি ইউজ করতে হয় তখন কিন্তু আমরা এটা ইউজ করে নেবো ওকে এই যে একটা অঙ্কের উদাহরণ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি যে কীভাবে এই জিত জিনিসগুলো আমরা ইউজ করবো সেটা তোমাকে এখন বোঝানোর চেষ্টা করি দেখো দেখো বোর্ডে আমি একটা অঙ্ক লিখেছি টেন ইনভার্স ওয়াই জেড বাই এক্স আর প্লাস টেন ইনভার্স জেড এক্স বাই ওয়াই আর প্লাস টেন ইন এক্স ওয়াই বাই জেড আর ইজুয়াল টু পাই বাই টু এটা বলে দেওয়া আছে তাহলে তুমি প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজুয়াল টু আর স্কোয়ার এটা প্রমাণ করতে হবে এই অঙ্কটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট পরীক্ষা এটা আসতে পারে এবং বিগত এক বছরে কিন্তু এটা এসেছিলো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেখো এবার এটা আমরা কীভাবে সমাধান করব। তুমি মনে করো এটা ট্যানিনভার্স ইনভার্স এক্স আছে টেন ইনভার্স ওয়াই আছে টেন ইনভার্স জেড আছে তাহলে একটু আগে আমি তোমাদের শিখিয়েছি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেডকে ডাইরেক্ট একটা সূত্রে লেখা যায় সেই সূত্রটাই আমরা ইউজ করব। তাহলে এখানে কী লিখবো ডাইরেক্ট মনে করো এখান থেকে অ্যান্সার লেখা শুরু করেছি অ্যান্সার তাহলে এখানে তোমরা প্রথম প্রশ্নটা লিখে নেবে টেন ইনভার্স ভার্স ওয়াই জেড বাই ওই রামসামঝা তুমি মতো লিখে নিলে আর কি আমি লিখছি না যেহেতু বোর্ডে আমার খুব একটা জায়গা নেই না এ মানে এই লাইনটাই এবার কপি করে নেবে আমি ওই লাইন থেকেই অ্যান্সার করা শুরু করে দিচ্ছি যেহেতু বোর্ডে আমার খুব একটা জায়গা নেই এই জন্য তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড এটাকে লেখা যায় টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ ওয়াই জেড বাই এক্স আর প্লাস জেড এক্স বাই ওয়াই আর প্লাস এক্স ওয়াই জেড মাইনাস ওই তিনটের গুণ ফল এক্স ওয়াই জেড টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয় জেড তাহলে এখানে এক্স করলে আমি কী পাবো দেখো এই এইগুলো যদি আমি গুণ করি দেখো ওয়াই দুটো আছে এক্স দুটো আছে আবার ও দুটো আছে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই বাই এখানে আবার আছে কি এক্স ওয়াই জেড আর একটা দুটো তিনটে আর আছে আর কিউব এটা পেলাম বাই কি পাবো বাই কোন সূত্রটা আমি ইউজ করছি এই সূত্রটা আমি ইউজ করছি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এই সূত্রটা কিন্তু আমি ইউজ করছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওদের গুণ ফল বাই ওয়ান মাইনাস দুটো দুটো করে গুণফল তাহলে এইটার এইটা গুণ করলে কী পাওয়া যায় ওয়াই জেড ইন্টু জেড এক্স বাই এক্স ওয়াই ইন্টু আর স্কোয়ার মাইনাস এই দুটো গুণ করলে কি পাওয়া যায় জেড এক্স ইন্টু এক্স বাই ওয়াই আর মাইনাস আবার এই দুটো গুণ করলে কি পাওয়া যায় ওয়াই জেড ইন্টু এটা হলো আমার তিনটেকে একবারে লেখার সূত্র এটাই যে টু ডান দিকে আমার বলে দেওয়া ছিল কিন্তু পাই বাই টু পাই বাই টু এখানে লিখে দিলাম বাকিটুকু মুছে দিই নাহলে আবার ওটা অঙ্কের পার্ট ভেবে বসে তোমরা যদি ভুল টুল করে দাও খুব সমস্যা হয়ে যাবে মুছে দিই আর এটা কিন্তু আমাকে প্রুভ করতে হবে এটার জন্য মাথায় থাকে তাহলে দেখো এইবার আমি যে জিনিসটা পেয়েছি আমি ট্যান যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে ওইদিকে আমার আসে যা সেটা থাকুক আগে এইদিকে জিনিসটা লিখে দিই ওয়াই জেড বাই এক্স আর মাই প্লাস এক্স জেড বাই ওয়াই আর +xy/zr - xyzxyz কেটে গেল তাহলে xyz/r³ বাই নিচে আসে 1 - দেখো ayy কেটে গেল xx কেটে গেল তাহলে এখানে পড়ে রয়েছে z² / r² মাইনাস এখানে কিন্তু ওয়াই ওয়াই কেটে গেল জেড জেড কেটে গেল তাহলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স কেটে গেল জেড জেড কেটে গেল তাহলে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার ইজিক টু টেন পাই বাই টু এই টেনটা ওইদিকে নিয়ে গিয়ে টেন পাই বাই টু লিখেছি এবার টেন পাই বাই টু এর মান কত ক্লাস টেনে আবার ফিরে যেতে হবে তাহলে দেখছো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সমস্ত কিছু সৃষ্টি কিন্তু ছোটোবেলায় হয় যেমন একটা বড় অনেক বড় বৃক্ষ সেই বৃক্ষের কিন্তু একটা সুপ্ত অবস্থা বীজের মধ্যে থাকে সেই বীজ থেকে বৃক্ষটা সৃষ্টি হয় তাহলে এই পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু ছোটো ছোটো জিনিস থেকে বা ছোট ক্লাস থেকেই সৃষ্টি হয় তাহলে এইখানে আমার জানতে হবে ট্যান পাই বাই টু এর মানগত ট্যান পাই বাই টু এর মান হয় অসঙ্গত অসঙ্গত তাহলে এই ফাংশানটা অসঙ্গত কখন হয় কোনো একটা ফাংশন অসঙ্গত হয় যখন সামথিং বাই জিরো থাকে নিচের পরটা যদি জিরো হয়ে যায় তবে তাকে অসঙ্গত বলা হয় আর টেন পাই বাই টু এর মান অসঙ্গত তাহলে এই ফাংশনটা অসংগত কখন হবে যখন নিচের ফাংশনটা জিরো হবে তাই তো তাহলে নিচের ফাংশনটা যদি আমি জিরো বসিয়ে দিই তবেই অসঙ্গত হতে হবে তাহলে এলএইসএস আর এস সমান কখন হবে যখন নিচের ফাংশনটা জিরো হবে অর্থাৎ নিচের ফাংশন জিরো হলে এটা অসঙ্গত হচ্ছে আর ট্যান পাই বাই টু এর মানই অসঙ্গত তাই আমরা একদম ক্লিয়ারলি এখানে লিখে দেবো এ স্পষ্টতই স্পষ্ট তো এই কী লিখবো ওয়ান মাইনাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার ইজিক টু জিরো এটা ইমপ্লাই করবে এই পুরো ফাংশন যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইজিকাল টু ওয়ান সবগুলো ডান দিকে নিয়ে গেছি আমি এবার আর স্কোয়ার লশাগু হলো আর স্কোয়ার লসাগু হয়ে আর স্কোয়ার কোনাকুণি গুন করে দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার হয় তারপরের লাইনে কী করে আর স্কোয়ারটা ডান দিকে গুণ করে দিই তাহলে আমি একবারে আর স্কোয়ার লিখে দিলাম এই যে প্রুভ হয়ে গেলো আমাকে যেটা প্রমাণ করতে বলেছিলো সেটা ইজিলি প্রুভ হয়ে গেলো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেছে এবং আসতে পারে অ্যালার্ট থাকতে হবে এই অঙ্কটা নিয়ে তাহলে আমরা মোটামুটি কম বেশি সমস্ত সূত্রেই আলোচনা করার চেষ্টা করেছি এবং সামনে এর সামনে যে ভিডিওটা আসছে সেই ভিডিওটিতে আমরা কি করব এই ট্রিকোনোমিটির ইনভার্স ফাংশনের এমসিকিউর সমস্ত অঙ্কগুলো করে দেবো তার পরবর্তী ভিডিওতে আমি অতি সংক্ষিপ্তের প্রতিটা অঙ্ক করে দেবো তার পরবর্তী সংক্ষিপ্ত এভাবে চলতে থাকবে পার্ট বাই পার্ট সেটা আসতে শুরু করবে তোমাদের তাহলে তোমরা কী করবে প্রথম পার্ট ওয়ানটা দেখো পার্ট টুটা দেখো আগে থিওরিগুলো যদি মেয়ে খুব ভালো করে বুঝে গিয়ে থাকো তাহলে কিন্তু অঙ্কগুলো করা খুব কঠিন ব্যাপার হবে না অঙ্কগুলো খুব সহজেই তুমি করতে পারবে তার জন্য তোমাকে পার্ট ওয়ান পার্ট টু খুব মনোযোগ সহ করে দেখতে হবে এক একবারের জায়গায় বারবার করে দেখো বারবার করে দেখো তাহলেই কিন্তু শিখতে পারবে চলো আজকের মতো এখানেই আমরা শেষ করছি সবাই ঘরে থাকবে সুস্থ থাকবে পড়াশোনা করবে জয় হিন্দ বন্দে মাতরম